যিনি আজ থেকে 1000 বছর আগে কুল কায়নাতের সরদার হয়ে রহমাতুল লিল আলামিন লাকব নিয়ে উম্মতের কান্ডারি হয়ে কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের শাফাত করনে ওয়ালা হয়ে এই জমিনের মধ্যে শুভ আগমন করেছেন। আসার পর থেকে রব্বি হাবলি উম্মতি বলে জিকির করতে শুরু করেছেন। আমার নবী আজ পর্যন্ত রওজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে শুধুমাত্র উম্মতের নামে জিকির করে যাচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর মর্যাদা কম না বেশি? বেশি। এই আওয়াজ হবে না, জোরে বলেন কম না বেশি? বেশি। মাহফিল শুনতে শুনতে মনে হয় আপনাদের একটু ক্লান্তি এসে গেছে। প্রতিদিনই তো মাহফিল, এইদিকে একদিন তো ওইদিকে আরেকদিন, সামনে একদিন তো পিছনে আরেকদিন, এত ওয়াজ আমাদের দেশে হয়। ওয়াজ অনুযায়ী যদি হেদায়াত থাকতো তো প্রত্যেকটা মানুষ আল্লাহর বলি হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? ওলি হয় না কেন? উদ্দেশ্য খারাপ। মাহফিল কমিটির উদ্দেশ্য হচ্ছে মাহফিল কেমনে জমানো যায়, ঠিক কিনা বলে। বক্তার উদ্দেশ্য হচ্ছে কেমনে ফাড়াই দেওয়া যায়, ঠিক কিনা। শ্রোতার উদ্দেশ্য হচ্ছে বিরিয়ানি কেমনে দুই প্যাকেট নেওয়া যায়। আমি কি ভুল বলেছি? এই কারণে মাহফিল থেকে হেদায়ত পাওয়া যাচ্ছে না। আমাদের নিয়ত যদি সহি হয়, শিখার উদ্দেশ্য যদি মাহফিলে আসে যে আজকের মাহফিলে গিয়েছি হুজুরের জবান থেকে একটা কথা আমি আমার জীবনের মধ্যে দিব, আমল করব, এক মাহফিল থেকে যদি একটা আমল শুরু করে দেন, আপনি ওলি আল্লাহ হতে বেশি সময় লাগবে। আমার ভাইরা আকীদার ওয়াজ অনেক শুনেছেন, আমলের ওয়াজেরও কিছু দরকার আছে না? নাই বলো, আছে আছে কি না? আছে। সুন্নি যারা আমরা আকীদার মধ্যে কোনো গলত নাই, আছে নাই? আকীদা বড় মজবুত, ঠিক কি না বলেন? কিন্তু আমলের মধ্যে গড়মিল আছে আছে কি নাই? সেজন্য আমাদেরকে কিছু আমলের ওয়াজ শুনতে হবে আজকে, ইনশাল্লাহ আমলের ওয়াজ হবে, আল্লাহ কবুল করে নিক বলি আমিন। আমিন। আপনাদের তো ঘুম আসতেছে না? শোনার আছেন তো? মাঝে মাঝে জিজ্ঞেস করে একটু সিগন্যাল দিয়েন। আমার ভাইরা এখনো পিছিয়ে মোটামুটি কিছু জায়গা খালি আছে, অনেকে হয়তো বাহিরে ঘোরাফেরা করতে চান, গেটে তালা মারে দেন, পরে আসলে বিরিয়ানি পাওয়া যাবে না। যারা আসার চলে আসেন। আজ দেরি করে লাভ নেই, আমরা পুরো আলোচনার দিকে চলে যাচ্ছি। সবাই জোরে শরীর করি আল্লাহুম্মা আমি জানতে চাই, এই জমিনের মধ্যে যত নবী এসেছে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে সব নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি? সবাই বলে নাই, বলেন না কার দাম বেশি? কোন সন্দেহ আছে? সবাই একমত তো? কারা কারা একমত একটু হাত তুলে দেখেন। নারে মাশাআল্লাহ, সবাই স্বীকৃতি দিয়েছেন যে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে সব নবীর চাইতে মর্যাদা আমার নবীর বেশি। কথা বলেন আমার নবীর বেশি। এই বিষয় নিয়ে, এই বিষয়টা নিয়ে সিরিয়ার জমিনের মধ্যে ঈসা নবীর উম্মতের সাথে আমার নবীর একজন উম্মতের বহস হয়েছিল। সুবহানাল্লাহ। কোথায়? মনোযোগ দিতে হবে। কোথায়? সিরিয়া। সিরিয়ার মধ্যে হুজুর গাউসে পাকের সময়ের কথা। হুজুর গাউসে পাক তখন জমিনের মধ্যে ছিলেন, থাকা অবস্থায় এখন আমার নবীর সাথে ঈসা নবীর উম্মতের বহস। সুবহানাল্লাহ। বহসের বিষয়বস্তু হচ্ছে কার নবীর দাম বেশি? ঈসা নবীর উম্মত দাবি করতেছে আমার নবীর দাম বেশি, আর আমার নবীর উম্মত দাবি করতেছে নয় নয় আমার নবী রহমতুল্লিল আলামিনের দাম বেশি। সুবহানাল্লাহ।
আমার নবীর উম্মত নবীর পক্ষ হয়ে বহস করতেছেন, তাকে জিজ্ঞেস করে তুমি যে বলছো তোমার নবী ঈসার দাম বেশি, দলিল কি? ঈসা নবীর উম্মত দলিল দিচ্ছে যে আমার নবীর উপর আল্লাহ আসমানি কিতাব ইনজিল নাজিল করেছে। ঈসা নবীর উম্মত দলিল দিলেন আমার নবীর উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। আমার নবীর উম্মত বলে আরে তোমার নবীর উপর তো ইনজিল নাজিল হয়েছে আর আমার নবীর উপর 30 পারা কোরআন নাজিল হয়েছে। ঈসা নবীর উম্মত বলে আমার নবী তো গায়েব জানত, আমার নবীর উম্মত বলে আমার নবী তো গায়েব জানত। ঈসা নবীর উম্মত বলে আমার নবী হচ্ছে বনী ইসরাইলের সরদার, আর আমার নবীর উম্মত বলে আমার নবী হচ্ছে গোটা কুল কায়নাতের সরদার। ঈসা নবীর উম্মত বলে আমার নবী দেখতে অনেক সুন্দর ছিল, আমার নবীর উম্মত বলে আরে তোমার নবী কি সুন্দর, আমার নবী আরো বেশি সুন্দর ছিল। ঈসা নবীর উম্মত বলে আমার নবীর জন্য উম্মতটা পাগল পাড়া হয়েছিল, আমার নবীর উম্মত বলে আর আমার নবীর জন্য উম্মতরা নিজের তাজা রক্ত বিসর্জন দিয়েছিল, নিজের রক্ত কুরবান করেছিল আমার নবীর মহব্বতে, সুতরাং তোমার নবীর চাইতে আমার নবীর দাম বেশি। সর্বশেষ ঈসা নবীর উম্মত দাবি করে বসলো যে তোমার নবীর চাইতে আমার নবীর দাম বেশি হওয়ার একটা শক্ত দলিল আমার কাছে আছে। আমার নবী মুস্তাফার উম্মত জিজ্ঞেস করলো কি দলিল? ঈসা নবীর উম্মত বলে যে আমার নবী মরা মানুষকে জিন্দা করতে পারত। আচ্ছা বলেন তো ঈসা নবী যদি মরাকে জিন্দা করতে পারে আমার নবী পারে কি পারে না? এখন আমার নবী যে মরাকে জিন্দা করতে পারে এটা নবীর উম্মতের জানা ছিল না, আমার নবীর উম্মতের এটা জানা ছিল না। এখন ঈসা নবীর উম্মতের দলিল দিয়ে বসে আছে, আমার নবীর উম্মতের দলিল খণ্ডন করতে হবে ঠিক কিনা বলে? খণ্ডন করতে যদি না পারে তাহলে তো হেরে যাবে, আর আমার নবীর উম্মত যদি হেরে যায় তো আমার নবীর চাইতে তো ঈসা নবীর দাম বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক? এখন আমার নবীর উম্মত কি করবেন? দলিল তো জানা নাই, আমার নবী মরাকে জিন্দা বানাইতে পারত কিনা সেটা জানা নাই। তো আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর উম্মত যে সেখানে বহসের মধ্যে আছে সোনার মদিনা থেকে আমার নবী দেখার ক্ষমতা আছে না? এই আওয়াজও হবে না, জোরে বলো আছে না? আমার নবী দেখে কিনা? দেখে। দেখার শক্তি দিয়েছেন কি? তো এখন আমার নবী তো দেখতেছেন মদিনা থেকে, তো আমার নবী দেখতেছে যে আমার উম্মত পরাজিত হয়ে যাচ্ছে। এখন ওই আমার নবীর উম্মত চিন্তা করে গেলেন কি দলিল দিব কি দলিল দিব, চোখ দুইটা বন্ধ করে আমার নবীর দিকে দিলটাকে মোতাবজ্জ করে দিলেন। দুইটা চক্ষু বন্ধ করে দিলটাকে সোনার মদিনার দিকে দিয়ে আমার নবীকে মনে মনে ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিলেন। আমার নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সম্মানের পক্ষে আমি দাঁড়াইলাম, এখন তো ঈসা নবীর উম্মতের কাছে পরাজিত হয়ে যাচ্ছি, আপনি আমাকে একটু সাহায্য করেন। মদিনার থেকে সাহায্য করার ক্ষমতা আমার নবীর আছে না নাই? নামাজের ওযু করতেছিলেন। মনোযোগ আছে তো? মনোযোগ থাকতে হবে, না হয় ওয়াজ বোঝা যাবে না। আমার মহাবীরদের আপনারা শুনতে শুনতে
আপনারা বিরক্ত হয়ে গেছেন মনে হয় প্রতিদিনই তো আমার মাহফিল কোনো না কোনো জায়গায় শুনতেছেন, আজকে আর একটু শোনা যাবে তো? কি বলতেছিলাম, আমার নবী মদিনায় হুজুর গাওসাফা নবী হচ্ছে মদিনায়, হুজুর গাওসাফা হচ্ছে বাগদাদে, আর উম্মত হচ্ছে মনোযোগ আছে তো? এবার বলেন উম্মত কোথায়? সবাই বলে নাই উম্মত কোথায়? হুজুর গাওসাফা কোথায়? নবী কোথায়? মারহাবা বলে। এখন আমার নবীর উম্মত ডাকবে হুজুর, আপনি নবীর সম্মানের পক্ষে আমি দাঁড়াইলাম, ঈসা নবীর উম্মতের কাছে আমি যদি পরাজিত হয়ে যাই তাহলে আপনি নবীর চাইতে তো ঈসা নবীর দাম বেশি হয়ে যাবে। আপনি আমাকে একটু সাহায্য করেন, আমার বাইরা বন্ধুরা গভীর মনোযোগ, উম্মত হচ্ছে সিরিয়ায়, নবী হচ্ছেন মদিনায়, হুজুর গাওসাফা কোথায়? মাশাআল্লাহ, হুজুর গাওসাফা কোথায়? আমার নবী রাহমাতুল্লিল আলামিন শুনে বাগদাদের জমিন থেকে বলে দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলায়েতের ক্ষমতা আছে না? আছে। এখন আমার নবী যখন মদিনায় থেকে ডাক দিলেন, হুজুর গাওসাফা লাব্বাইক বলে জবাব দিলেন, আমার নবী বললেন হে আব্দুল কাদের, সিরিয়ার জমিনে আমার একটা উম্মত ঈসা নবীর উম্মতের কাছে হেরে যাচ্ছে, তুমি আব্দুল কাদের জিলানি আর দেরি করিও না, এই মুহূর্তে সিরিয়ার জমিনে চলে যাও, আমার উম্মতের শান বাড়াইয়া দাও। এখন আমার ভাইরা আমার কাছ থেকে আবার আপনারা আমার কাছে জবাব দিন, নবী কোথায়? সবাই বলে নাই নবী কোথায়? হুজুর গাওসাফা কোথায়? উম্মত কোথায়? এখন হুজুর গাওসাফাকে নবী বললেন সিরিয়ায় চলে যাও, আমার উম্মতের শানটা বাড়াইয়া দাও, মুহূর্তের মধ্যে যাইতে হবে। আমার বাইরা বন্ধুরা জবাব দেন, আজ থেকে 900 বছর আগে বিমান ছিল? হেলিকপ্টার? উড়োজাহাজ? রকেট? ট্রেন? বাস? রিক্সা? সাইকেল? কিছুই নাই, কিছুই নাই। এখন ওজন বর্তমান বাগদাদ থেকে সিরিয়া কিভাবে যাবে? নবী তো বললেন তুমি এই মুহূর্তে চলে যাও, আমার উম্মতের শান বাড়াইয়া দাও। হুজুর গাওসাফা কেমনে যাবে, কেমনে যাবে? হুজুর গাওসাফা কোনো চিন্তা করে নাই, চিন্তা করে নাই, আমার গাওসাফা ইরাকের বাগদাদের সেই শহর থেকে যেই মাত্র বিসমিল্লাহ বলে একটা কদম নিয়েছে, একটা কদম দেওয়ার সাথে সাথে আমার গাওসাফা বাগদাদ থেকে সিরিয়ায় চলে গেছে, একটা কদম দেওয়ার সাথে সাথে বাগদাদ থেকে সিরিয়ায় যদি চলে যাইতে পারে, নবী আজকে আমাদের মাহফিলে আসতে পারে কি পারে না? মাঝে গিয়ে গাওসাফাক দাঁড়াইয়া গেল, গাওসাফাক বললাম তোমরা কি নিয়ে ঝগড়া করো? মীমাংসা করার জন্য মদিনার নবী আমি আব্দুল কাদের কে পাঠিয়েছে বলেন সুবহানাল্লাহ। মজা আছে তো? ঘুম আসে? তারা তারা ঘুমান একটা হাত করেন না, একজনও নাই মাশাআল্লাহ। এখন হুজুর গাওসাফাক দুজনকে জিজ্ঞেস করে কি নিয়ে ঝগড়া করো? ঝগড়ার বিষয় কি? তা আমার নবীর উম্মত বললেন হুজুর ঝগড়ার বিষয় হচ্ছে ওর নবী বলো না আমার নবী বলো। সুবহানাল্লাহ।
আমার গাওসাবাদ বললেন দলিল কি কি দিয়েছ? আমার নবীর উম্মত বললেন হুজুর যতগুলো দলিল সে দিয়েছে ততগুলোর খণ্ডন আমি করেছি। সুবহানাল্লাহ। তাহলে সমস্যা কোথায়? আমাকে কেন আসতে হলো? আমার নবীর উম্মত বলে হুজুর ঈসা নবীর উম্মতের দাবি তার নবী নাকি মরা মানুষকে জিন্দা বানাইতে পারে। বলো তুমি কি জবাব দিয়েছ? বলে হুজুর আমার নবী মরাকে জিন্দা বানাইতে পারে কি পারে না এটা তো আমার জানা নাই। এখন জবাব যদি দিতে না পারি আমার নবী তো হেরে যাবে, জবাব যদি দিতে না পারি নবীর মর্যাদা তো ছোট হয়ে যাবে। হযরত আব্দুল কাদের জিলানী বললেন ঈসা ইবনে মারিয়াম তোমার দাবি হলো তোমার নবী মরা মানুষকে জিন্দা বানাইতে পারে, আরে এই বিষয়টা তো আমার নবী মুস্তাফা নয়, নবীর একজন গোলাম আমি আব্দুল কাদের জিলানী, আমি নবীর কোন সাহাবি নই, কোন দাবি নই, কোন তবে দাবি নই, আমি নবীর একজন আব্দ গোলাম, তোমার নবী ঈসা যেটা পারে আমার নবীর গোলাম আমি সেটা পারি। তোমার নবী যেটা পারে আমার নবী তো পারে, পারে নবীর গোলাম হয়ে আমি আব্দুল কাদের সেটা পারি। জোরে বলে আমার নবী মরাকে জিন্দা বানাইতে পারে, আপনি কি সেটা পারেন? বলে পারবো না কেন? পারবো। বলে বিশ্বাস করি না? বিশ্বাস করি না, দেখাইতে হবে। না দেখে আমি বিশ্বাস করব না। হযরত আব্দুল কাদের জিলানী আমার হুজুর গাওসাবাদ বললেন যদি দেখাইতে পারি তাহলে কি করবা? মুসলমান হওয়ার পরে আপনার হাতে হাত রেখে আপনার মুরিদ হয়ে যাব। বললেন ঠিক আছে আর কি করবা? বলে আরো মানবো আমার নবী ঈসার চাইতে রাহমাতুল লিল আলামিনের মর্যাদা বেশি। বলে আচ্ছা ঠিক আছে আসো, কারে জিন্দা বানাইতে হবে আসো। ঈসা নবীর উম্মত বড় চালাক, বলে যদি নতুন কবরের কাছে নিয়ে যায় এক দুই বছরের তাহলে হয়তো জিন্দা করতে পারবে। এমন এক কবরের কাছে নিয়ে যাবো যে কবরের লাশের অস্তিত্ব নাই। নিতে নিতে একটা কবরের কাছে নিয়ে গেলেন যে কবরের বয়স 6,500 বছর। এত আজকে বলছেন সুবহানাল্লাহ। এবার আমার নবীর সেই উম্মত সহ হুজুর গাওসাবাদ যখন ওই কবরের সামনে গেলেন আমার গাওসাবাদ জিজ্ঞেস করলেন ঈসা নবীর উম্মতকে তোমার নবী মরাকে জিন্দা বানাইবার সময় কি দোয়া পড়ত? সুবহানাল্লাহ। বলে আমি কেন বলবো? আমি বললে তো আপনি জেনে যান। সুবহানাল্লাহ। আমি যদি বলে দিই তো আসার কালামতি কই থাকলো? আমি বললো তো আপনি ছেড়ে যাবেন, আপনি আমার নবীর দোয়া পড়ে চিন্তা করবেন। তোমার নবী যেটা বলে চিন্তা করতো আমি আব্দুল কাদের জিলানি সেটার উল্টা বলে চিন্তা করে দিব। কি উল্টা বলে চিন্তা করবেন? বলে হ্যাঁ। বলে তো খাওয়া দৌড়েছেন? বলে খাওয়ার আমাকে আমার আল্লাহ দিয়েছে। বলে আমার নবী মরা মানুষের সামনে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আমার গাওসাবাদ বললেন আমি আল্লাহর হুকুমে বলবো না, আমি আমার হুকুমে বলবো। আল্লাহর হুকুমে বললে তো আল্লাহ জিন্দা করে দেবে। আমি আমার নবীর
বলবো না, আমি নিজের কথা বলবো, কারণ আমার জবানটাকে আল্লাহ নিজের কুদরতি জবান বানিয়ে দিয়েছে। বান্দা যখন আল্লাহর বলি হয়ে যায়, ওই বান্দা যে কান দিয়ে শুনে, ওই কানটা আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। আমি আল্লাহর হুকুমে বলবো না, আমি আমার হুকুমে বলবো। ঘুম আসে নাকি? আসুন তো, বলে আমি আমার হুকুমে বলবো। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ, ঈসা নবীর উম্মত কয় হুজুর কথা অনেক হয়েছে, এবার করে দেখান। সাড়ে ছয় হাজার বছর আগের সেই কবরের উপরে আমার হুজুর গাউসে বাগ দাঁড়াইলেন। গাউসে বাগ দাঁড়াইয়া কবরের মধ্যে যে লোকটা আছে ওই লোকটাকে ডাক দিলেন, ইয়া হালাল কবর কুম্বিজিনি, হে কবরের বাসিন্দা, আমি আব্দুল কাদের জিলানী ডাক দিচ্ছি, আমার ডাকে তুমি উপরে উঠে যা। আমার বন্ধুরা গভীর মনোযোগ, এখন কবর থেকে যে মানুষটা উঠে আসলো, কিতাবের মধ্যে রেখে মানুষটার শরীরের মধ্যে দুই অবস্থা। কয় অবস্থা বলেন, জোরে বলেন, কয় অবস্থা? এই মানুষটার শরীরের মধ্যে দুই অবস্থা দেখা যায়, পায়ের পাতা থেকে নাভি পর্যন্ত আগুনের কয়লা, আর নাভির উপর থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীরের নিচের দিকে আগুনের কয়লা কেন? ওই লোকটা বলে, হুজুর আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম আমি বড় মেহরবান ছিলাম, বড় ভাগ্যবান ছিলাম, এ হুজুর আমি আল্লাহর বিধান মতো চলতাম, আমি নামাজ পড়তাম, আমি গান সত্তা করতাম, মা বাবার সেবা করতাম, আমি সবকিছু করতাম, আমি মায়ের খাদমত করতাম, বিবির হক আদায় করতাম, দিন যাইতে 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 আমার বিবির কথা শুনতে 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 আমি আমার মায়ের উপর একসময় বিরক্ত হয়ে গিয়েছিলাম। ওই দিন আমার মৃত্যু হয়েছে কবরের মধ্যে।
উদ্দেশ্য হয়েছি। ওই দিন থেকে 6,000 বছর চলে গেল, আমার কবরের মধ্যে নিচের দিকে আল্লাহর জাহান্নামের আগুন জ্বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। আমি আমার মাকে একটা লাঠি মেরেছিলাম, মাকে আঘাত করার কারণে কবরের মধ্যে ভয়াবহ আযাব চলে। আপনি আমাকে আজকে যখন কবর থেকে উঠাইলেন, আমি আর সেই কবরে যাইতে চাই না। এ হুজুর, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার কবরের আযাবটাকে আবার নাজাত করে দেন। আমার শুধু আমি নয়, দুনিয়ার কারো দোয়া তোমার হকে কবুল হবে না। তুমি তোমার যে মায়ের সাথে করে, আমার আল্লাহ তোমাকে কোনদিন ক্ষমা করবে না। বলেন ঠিক কিনা? বলে হুজুর, আমার মা যদি ক্ষমা করতে হয় তাহলে আপনি আমাকে যেভাবে জিন্দা করলেন, আমার মাকেও সেইভাবে কবর থেকে জিন্দা করে দেন। কবরের কোন চিহ্ন দেখা যায় না, আমার মাকে এই জায়গায় দাফন করা হয়েছে, আপনি একটু আমার মাকেও তুলে আনেন। আমার মা যদি আমার জন্য একটু দোয়া করে, মায়ের দোয়ার বসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। বলে মায়ের দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আমার বাইরা বন্ধুরা গভীর মনোযোগ, আজকে দুনিয়ার মানুষ গরু লইয়া বাবার দরবারে যায়, মহিষ নিয়ে বাবার দরবারে যায়। তুমি গরু নিয়ে বাবার দরবারে গেলা, ঘরের মধ্যে মায়ের খবর নাও নাই, মাকে খুশি না করে যত বড় গরু যত বড় মহিষ নিয়ে বাবার দরবারে যাও, এই মহিষ তোমার কোন কাজে আসবে না। বলেন ঠিক কিনা? আজকে আমার সন্তান দেখা যায় পীরের কদমে গিয়ে সেজদায় পড়ে থাকে, মায়ের খবর নাই বাবার খবর নাই। আরে দুনিয়ার জমিনে যত বাবা দরবার আছে, যত বাবা আছে, সবচাইতে বড় বাবা তোমার ঘরে আছে। বলেন ঠিক কিনা? সম্ভাবনা আছে অথবা নাই, কিন্তু মা যদি একটা ফু দিয়ে পানি দেয়, আমার আল্লাহ কয় মায়ের ফু যেখানে লেগে গেল ওই পানিটা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মায়ের খবর নাই বাবা নিয়ে টানা টানি। আমার মায়ের বন্ধুরা গভীর মনোযোগ, হুজুর গাউসুলাক বললেন মায়ের খবরটা আমাকে দেখাই দাও। মায়ের কবর যখন দেখা দিল, হুজুর গাউসুলাক মায়ের কবরের উপর দাঁড়াইয়া আবার কুম্ভি ইজনে বললেন। কুম্ভি ইজনে বলার সাথে সাথে একটা বৃদ্ধা মহিলা দুইটা চোখে পানি ছেড়ে দিয়ে কবর থেকে উঠে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন নিষ্ঠুর পৃথিবীর মধ্যে আমি আর আসতে চাই না। আমার রাসূলুল্লাহ বললেন, মা আপনাকে নিয়ে আসছি আপনার ছেলের নাজাতের জন্য। বলে বুঝি নাই আমার রাসূলুল্লাহ ওই বৃদ্ধা মহিলাকে তার ছেলের দিকে দেখাইলেন, মা এই ছেলেটাকে আপনি চিনেন কিনা? ওই মা তোমার আঘাত মনের মধ্যে পেয়েছে, আঘাতের কারণে বলে না 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 আমি এই ছেলেকে চিনি না। আল্লাহু আকবার, আমি এই ছেলেকে চিনি না। আমার গাউসুলাক বললেন, মা আপনার সাথে বেয়াদবি করার কারণে, আপনাকে একটা আঘাত করার কারণে
আজকে 6,500 বছর পর্যন্ত কবরের মধ্যে আযাবের মধ্যে আছে। এ মা, আপনি যদি আজকে একটু ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করবে। এবার বলেন, সন্তান মাকে যত আঘাতই করুক না কেন, চোখের সামনে সন্তানের কষ্ট মা কখনো সহ্য করতে পারে না? পারে না। দূরে থাকলে যখন দেখে না সেটা এক বিষয়, সামনে যখন আঘাত পায় মায়ের কলিজা তখন কামড়ায়, মায়ের কলিজা মানে না, মা সহ্য করতে পারে না। আমার আমার ছেলের গায়ে কেন আগুন জ্বলে, এই ছেলে যদিও আমাকে আঘাত করেছে, আমি আজকে সবকিছু বলে গেলাম, আমার ছেলেকে আমি ক্ষমা করে দিলাম। এই মাত্র মা ক্ষমা করে দিলেন, ওই ছেলের গায়ে থেকে আগুন চলে গেল, একেবারে পুরা শরীরের মধ্যে জান্নাতি পোশাক চলে আসলো। চলে গেল পরে, মা বাবা যদি রাজি আর খুশি থাকে, আমার আল্লাহ বলে আমিও ওই ছেলের উপর রাজি হয়ে যাও। আল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত